আমাদের বাহিরের দেশে বিশ্ব আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতাগুলোতে প্রায় 109টা 110টা ক্রান্তি আসে। তো ওইখানে একটা লিস্টি টানা দেয়, ওই লিস্টি টানার মধ্যে সবাই এসে এসে দেখে বাংলাদেশ আছে কিনা, বাহিরের দেশের প্রতিযোগীরা এসে দেখে যে বাংলাদেশের ছেলে আছে কিনা। কেন মানে ওরা কি ভয় পায়? ভয় পায়, কারণ আমাদের বাংলাদেশের মতো তেলাওয়াত, এত মান সম্মত তেলাওয়াত এবং এত জয়, আমরা যে এত বিজয় করছি বাইরে দেশ থেকে, এটা অন্য কোন দেশের নাই। আচ্ছা, অথচ কোরআন নাজিল হয়েছে সৌদি আরবে, সৌদি আরব আরব আমিরাত যে দেশগুলো, ওরা আইসা দেখে যে বাংলাদেশের ছেলে আছে কিনা। এটা তো জানাই ছিল না আমার। যদি বাংলাদেশের ছেলে থাকে তাহলে ওরা এক নাম্বার সিরিয়াল তাকে নিজের স্বপ্ন থেকে বাদ দিয়ে দেয়। ও ইন্টারেস্টিং, আমি এক নাম্বার হব এই আশা আর ওরা করে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, ভালো আছেন আশা করি। বরাবরের মতোই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টসের আরও একটি প্রমোশনাল ভিডিও। এবং এই ভিডিওটা করার আগে আমি একটা ছোট্ট ইন্ট্রো দিতে চাই। ইন্ট্রোটা হচ্ছে এরকম যে আমাদের যে ভিডিওগুলো আমরা ছাড়ি আমাদের পেজে কিংবা ইউটিউব চ্যানেলে, সেখানে অসংখ্য মানুষের কমেন্টস আমি এখন পর্যন্ত দেখেছি যে বাংলাদেশ থেকে দেশের বাইরে যে কোনো ধরনের অর্জনকে এদেশের গণমাধ্যমে অনেক বড় করে ফলাও করে দেখানো হয়, কিন্তু আমরা দেখতে চাই যারা কোরআনের হাফেজ এবং দেশের বাইরে গিয়ে অনন্য অর্জন করেন, তারা সারা পৃথিবীতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন, এবং শুধু রিপ্রেজেন্ট করেন তাই না, তারা ওখানে সর্বোচ্চ পদকটা নিয়ে দেশে ফেরেন। কিন্তু অনেকেই আক্ষেপ করেন যে ওইভাবে তাদেরকে আসলে ফ্রন্টলাইন মিডিয়াতে তাদেরকে দেখানো হয় না কেন, তাদের কথা আমরা জানি না কেন। তো সেই জায়গাটা থেকে আমার অনেক দিনের শখ ছিল যে বাংলাদেশে বিশেষ করে যারা এখন পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে কোরআনের হাফেজ যারা আছেন এবং হিফজুল কোরআন প্রতিযোগিতায় যারা অনন্য অর্জন নিয়ে এসছেন, যাদের একটা স্বীকৃতি আছে, তাদের জীবনের গল্পটা বা তারা আসলে কেমন, কী কষ্টটা করেন, তাদের গল্পটা কি এটা এই মাধ্যমে তুলে ধরা যায় কিনা। তো সেরকম একটা বিরল সুযোগ আমি আজকে পেলাম, কারণ আসলে ওইভাবে তাদের সাথে আমার কমিউনিকেশনের জায়গাও ছিল না। তো আমি বলবো যে ঘুড়ি লার্নিং আমাকে একটা অসাধারণ সুযোগ করে দিয়েছে। ঘুড়ি লার্নিং আজকে বাংলাদেশে অনেক পরিচিত একজন মুখ এই অঙ্গনের, সেরকম একজন মুখকে আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছে এবং তার গল্পটা কিছুটা আপনাদের সঙ্গে জানার সুযোগ করে দিচ্ছে। নাজমুস সাকিব, রাইট? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, আমি খুব ভালো আছি এবং আমি শুনে খুব খুশি হয়েছি যে আপনি আমার অনুষ্ঠানগুলো দেখেন সময় পেলে। জি, প্রচুর ব্যস্ত মানুষ আপনি, তারপরে যে দেখেন এটা, ওকে আমি প্রচুর দেখেছি ইউটিউবে এবং দুর্দান্ত তেলাওয়াত করে। আমার হয় যেটা, সাধারণত আমি যা করি মানে সময় পেলে আমি কোরআন তেলাওয়াত শুনি, আর সাধারণত ফজরের নামাজের পরে যেটা হয় যে আমি তেলাওয়াত শুনতে শুনতে অনেক সময় আবার একটু হলে ঘুমিয়ে নিই। হ্যাঁ, তো ওই সময় আমি বিদেশি অনেক কারি আছেন বা যারা আছেন ইউটিউবে, তাদের আমি প্রচুর শুনি। তো শুনতে শুনতে বোঝা যায় যে তেলাওয়াতের মধ্যে একটা ইউনিকনেস থাকলে শুনতে কিন্তু খুব ভালো লাগে। রিসেন্টলি আমি বাংলাদেশে আপনাকে পেলাম যে যার তেলাওয়াতের মধ্যে অন্যরকম একটা আলাদা স্বকীয়তা আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো আমরা নাজমুস সাকিবকে আজকে জানবো, তার আগে আমরা একটু বলি, সাকিব ভাই আপনি কত সালে সারা ওয়ার্ল্ডে ফার্স্ট হন? আমার শুরুটা হলো 2013-12-তে শুরু। আচ্ছা, 12-তে যেটা ছিল সেটা আন্তর্জাতিক ছিল না, ইন্ডিয়াতে ছিল আর কি, ইন্ডিয়ার বেঙ্গালুরুতে। আচ্ছা, এশিয়া মহাদেশের মধ্যে ছিল ফার্স্ট। জি, আর তারপর 2013-তে এসে, 2013 সালে এসে পিএইচপি কোরআনের আলো বাংলাদেশের এনটিভিতে একটা প্রতিযোগিতা হয়, হ্যাঁ এটাতে আমি ফার্স্ট হই সারা বাংলাদেশে। সারা বাংলাদেশে। তারপর 2013-তেই দুবাইতে, হ্যাঁ, বিশ্ব আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট হই, মানে সারা পৃথিবীর চ্যাম্পিয়ন হন 2013 সালে। আবার 2013 সালে সৌদিতে ফার্স্ট হই, মানে এতগুলোতে আপনি ফার্স্ট হয়েছেন। জি, মাশাআল্লাহ, হাসিও অনেক সুন্দর। চলেন শুরু করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। আমার আমি আমার একটা ছোট্ট স্বপ্নের কথা বলি, শিওর, সেটা হলো আমি গত এক সপ্তাহ আগে আপনার একটা ভিডিও দেখতেছিলাম, সেটার মধ্যে একটা মেয়ে অনেক বছর পরে তার মাকে খুঁজে পাইছে, হ্যাঁ, লস্ট অ্যান্ড ফাউন্ড যেটা আমি, এমন একটা ভিডিও। তো আমি দেখে মনে মনে একটু ভাবতেছিলাম যে আর জি কিবরিয়া ভাই, ওনার গল্প শুনি আমি, ওনার ইগুলো দেখি, উনি সবাইকে নিয়ে কাজ করে, হাফেজদেরকে নিয়ে কেন কাজ করে? আমি তখন সফরে যাচ্ছিলাম, সফর অবস্থায় আবার দোয়া কবুল হয়, আর মনে মনে ভাবতেছিলাম যে যদি ভাইয়া হাফেজদেরকে নিয়ে কোনো কাজ করতেন, আলহামদুলিল্লাহ, আমার দোয়াটা হয়তো আল্লাহ কবুল করছে। দুদিন পরে আমাকে মেশকাত ভাই ফোন দেয়, এটা হলো আমার জন্য খুব
আনন্দের এবং খুশির বিষয়। আমাকে দিয়ে যেহেতু শুরু হয়েছে, আমার পরে বাংলাদেশে আরো আমার চেয়ে ভালো ভালো আন্তর্জাতিক হাফেজ আছেন, ওনারাও যেন ওনাদের জীবনের গল্পগুলো বলতে পারেন। নিশ্চয়ই, আমি খুবই আপনাকে বলে নেই ফাঁকে যে এই দরজা স্পেশালি আপনাদের জন্য উন্মুক্ত। মানে সাধারণত আমাদের এখানে যেটা হয় যে অনেকগুলো বাছাই করে বিশেষ প্রসেস করে তারপরে আমি গল্পটা এখানে প্রচার করি সোশ্যাল মিডিয়াতে, স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস এন্ড থেকে, কিন্তু কোরআনের হাফেজ যারা আছেন তাদের ক্ষেত্রে কোনো বাছাই লাগবে না এবং তারা যদি অনন্য অর্জন নিয়ে আসেন, আমার এই ছোট্ট একটা অফিস, এই অফিসের দরজা আপনাদের জন্য সব সময় উন্মুক্ত। শুকরিয়া, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। জি, আমার ছোটবেলার গল্পটা, আমরা পাঁচ বোন দুই ভাই। আচ্ছা, ভাই বোনের ভিতরে আমি পাঁচ নাম্বার, আর আমার ছোট একটা বোন, ছোট একটা ভাই। আমার বাবা একজন কৃষক আর ছোটখাটো ব্যবসা করতেন, এমনিতে তাবলিগি লাইনে ছিলেন আর কি। তো বাবার খুব নিয়ত ছিল ছোট থেকে, মানে আমার আসার আগেই, যে আব্বু সবসময় দোয়া করতেন যে আমার যদি একটা ছোট ছেলে হয় আমি কোরআনের হাফিজ বানাবো। আচ্ছা, আব্বু আবার তাবলিগে যাইতেন, তো সেই হিসাবে আব্বু খানা পাকাইতে পারতেন ভালো, তো সবার সব বড় বড় হুজুরদেরকে খানা খাওয়াইতেন আর গিয়ে বলতেন যে হুজুর আমার ছেলে জন আমার জন্য একটু দোয়া করেন, আমার জন্য আল্লাহ তাআলা একটা ছেলে দেয়। আমাদের সব মেয়েই হইতেছে, একটা একটা ছোট ছেলে যেন দেয় আমি তার কোরআনে হাফেজ বানাইতে পারি। তো আমার বাড়ি হলো মাইমনসিং, ফুলবাড়িয়া থানা, গ্রাম ইচাইল। সেখান থেকে আমার বড় হওয়া, বাবা মা সেখানেই থাকেন, এবং ছোট সময় বাবা যখন আমার বয়স 4 বছর 5 মাস হয়, বাবাকে সারাদিন শুধু বলতাম বাবা কখন মাদ্রাসায় যাব, কখন মাদ্রাসায় যাব। আচ্ছা আচ্ছা, স্কুলে কিন্তু আমি ভর্তি হইনি কখনো, স্কুলের বারিন্দাতেও যাইনি আমি। আচ্ছা, বাবা বলতেন যে আগে স্কুলে কিছু পড়ে নেও, দরকার আছে। আমি বলতাম যে না, তাহলে আমি বাসায় থাকবো না, চলে যাব, আমাকে মাদ্রাসায় ভর্তি করাই। মানে আপনি না বুঝেই বলতেন? না বুঝেই বলতাম। তো আব্বু ছোট সময় 4 বছর 5 মাসে, যখন আসলে বর্তমান সময়ে যারা তখন মায়ের কোলে থাকে অনেক, আব্বুকে বলতে বলতে আব্বু বলে যে ঠিক আছে তাহলে চলো তোমাকে মাদ্রাসায় দিয়ে আসি। আমরা তো গ্রামে থাকি, গ্রাম থেকে শহর প্রায় 20 কিলোমিটার দূরে। তো আব্বু আম্মুর কাছ থেকে বলে আমাকে নিয়ে যায়। তো যেই হুজুরের কাছে নিয়ে যান, হুজুর আমাকে কোলে নিয়ে পড়াইতেন। মা যেমন ছোট্ট সন্তানকে কোলে নিয়ে পড়ায়, আমি তো সবচেয়ে ছোট, তো আমাকে কোলে নিয়ে পড়াইতেন হুজুর। আমি সারাদিনে বেশিরভাগ সময় কান্না করতাম, মাকে দেখবো, মাকে দেখবো। তো বাবা সপ্তাহে একবার মাইমনসিং আসতেন, তখন যদি বাবাকে দেখতাম তাহলে তো বাসায় চলে যাব, বাসায় চলে যাব, অনেক কান্নাকাটি করতাম। তো আমরা যখন ঘুমাইতাম, বাবা ঘুমের সময়টা আসতেন, ও ঘুমের সময়টা আসতেন যেন বাবাকে দেখে না কান্না করি। বাবাও মোটামুটি বুকে পাথর বেঁধে নেমেছিল, পাথর বেঁধে নেমেছিল। খুব সাধারণ একটা ফ্যামিলি, খুব গরিব বলা যায়, তখন খুব গরিব ছিলাম। আল্লাহ তাআলা কোরআনের বদৌলতে এখন তো অনেকটাই সচ্ছলতা দিয়েছেন। তারপর 1-2 বছর লেগে যায় আমার নাজেরা মক্তব, যেটা আমরা প্রথমে কায়দা বলি, আমপারা বলি, এটা শেষ করি। 10 বছর বয়সে আমি হাফিজ হই। তার মানে আপনার মোটামুটি ভালো সময় লেগেছে। হ্যাঁ, কত বছর সময় লাগলো? 5-6 বছর লেগে গেল। 2 বছর মানে শুধু হাফেজ হইতে লাগছে 2 বছর। ও আচ্ছা, তা আমরা যেরকম শুনি যে 14 মাসে কোরআনের হাফেজ, 16 মাসে কোরআনের হাফেজ, এটা কি তাহলে? এটা সম্ভব? এটা আছে, এটা সম্ভব। 6 মাসেও হাফেজ হচ্ছে, 5 মাসেও হচ্ছে, এবং 1 মাসেও হচ্ছে। কি বলেন আপনি, লক্ষ লক্ষ মানুষ দেখবে, কিন্তু আমি এগুলো শুনি আমার বিশ্বাস হয় না। না না, এটা বাস্তব, এটা আমি নিজেও দেখছি, এন্ড আমি নিজের চোখে এমন কিছু ভাইদেরকে দেখছি, যেহেতু আল্লাহ তাআলা কোরআনের বদৌলতে বাংলাদেশের অনেক জায়গায় যাওয়া হয়, আমাদের বাংলাদেশের অনেক হেফজখানাগুলোতে ছেলেদেরকে পড়ানো হয়, দাওয়াতে নিয়ে যাওয়া হয়, তো সেখানে দেখি আমরা কেউ 6 মাস, কেউ 12 মাস, কেউ 8 মাসে হাফেজ হয়ে যাচ্ছে, পুরো কোরআন মুখস্থ করে ফেলে, পুরো কোরআন মুখস্থ করে ফেলছে, এবং এটা ওদের কাছে খুব সহজ। আসলে এখানে একটা বিষয় হলো যে আল্লাহ তাআলা কোরআনটাকে সহজ করেই নাজিল করছেন। আল্লাহ তাআলা কোরআনের জন্য যাকে কবুল করে নেন তার জন্য আল্লাহ সহজ করে। এটা ঠিক, এটা ঠিক। তারপরে কমপ্লিট হলো, তারপর? তারপর আমার এক উস্তাদ ছিলেন, উনি বললেন যে তোমার তো গলার কণ্ঠ ভালো আছে, তুমি একটু ঢাকা শহরে যাও, দেখো সেখানে গিয়ে চেষ্টা করো, প্রতিযোগিতা করো, হতেও তো পারে আল্লাহ তাআলা তোমাকে অনেক উপরে উঠাবেন। তো বাবাকে এই স্বপ্ন দেখানোর পর, ছোট্ট ছেলে 10 বছর বয়স মাত্র,
বাবা চিন্তা করলো ঠিক আছে পাঠাই। বাবা ওই দিন ছিল রমজান মাস, আমি রোজা রাখছিলাম, মনে আছে যে মাদ্রাসা ঢাকা শহরে প্রথম আসা, আমার বাবারও প্রথম আসা আমারও প্রথম আসা। তো ওইখান থেকে প্রথমবার আসলে তো অনেক কিছু চিনা জানা হয় না, দুপুরবেলা ছিল, বৃহস্পতিবার ছিল, রোজার দিন, খুব কষ্ট হচ্ছিল জায়গাটা খুঁজে বের করতে মাদ্রাসাটা। কোথায় আসতেছিলেন? যাত্রাবাড়ি, যাত্রাবাড়ি ডেমরা রোডে তাহফিজুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসা। আচ্ছা, এখানে আসলাম তো হুজুরের কাছে আসলাম, আমাদের উস্তাদের নাম, আমাদের উস্তাদ বাংলাদেশের একা বাহিরের দেশ থেকে একাধিকবার পুরস্কার পাইছেন, হাফেজ কারি নাজমুল হাসান সাহেব। আচ্ছা, হুজুরের কাছে যখন গেলাম, হুজুর আমাকে বললেন যে মাইমনসিং থেকে আসছো, অনেক দূর থেকে আসছো, একটু তেলাওয়াত করো। তো আমি তেলাওয়াত করছি, হুজুর শুনে বললেন যে খুব ভালো, কিন্তু তোমার তো তাজবিদ ভালো না। তাজবিদ বলা হয় আমাদের তেলাওয়াতের একটা সৌন্দর্য আছে। ও আচ্ছা, তাজবিদটা হলো আমরা সাধারণ মানুষরা যেভাবে কোরআন তেলাওয়াত করে, দেখা যায় যে হরফটা যেভাবে উচ্চারণ করা দরকার, আচ্ছা আচ্ছা, ওইভাবে উচ্চারণ হয় না। আচ্ছা, এটাকে বলে তাজবিদ, যে হরফটা যেখান থেকে উচ্চারণ হওয়া দরকার সেখান থেকে উচ্চারণ করা, এবং যেখানে যে যে পরিমাণ টান গুণনা মদ আছে সেই পরিমাণ দেওয়া। তো হুজুর আমাকে বলতেছেন যে তোমার তো কণ্ঠ ভালো, কিন্তু তোমার তাজবিদ ভালো না। আমি চুপ রয়েছি। তো হুজুর আমাকে বললেন ঠিক আছে, তুমি তোমাকে প্রশ্ন করি, প্রশ্ন পড়ো, দেখি প্রশ্ন পারো কিনা, তোমার ইয়াদ আছে কিনা পুরো 30 পারা। তো হুজুর আমাকে দুইটা প্রশ্ন করেন, আমি দুইটাই মানে খুব ভালোভাবে পারছি, আটকাই নেই। হুজুর বললেন যে ঠিক আছে তাহলে চলো তোমাকে মাদ্রাসায় ভর্তি নিব। তো আমাদের তো আমরা তো খুব গরিব ছিলাম, প্রায় 2500 টাকার মতো লাগতো এখানে হুজুরকে মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য, ভর্তি হওয়ার জন্য মাসিক ছিল প্রায় 3500। আমার বাবার সেই পরিমাণ সামর্থ্য ছিল না যে 3500 টাকা দিবেন। তো হুজুরকে বাবা অনেক রিকোয়েস্ট করলেন, তারপর হুজুর 50% করে দিলেন, 1500। বাবা বললেন ঠিক আছে। তো ওই সময়টা আমাদের ফ্যামিলিতে খুব মানে টানাটুনো করে যেভাবে পরিবারটা চলে, বাবা ছোট্ট ব্যবসা করতেন, বেশিরভাগ সময় তাবলিকে থাকতেন, তারপর আল্লাহ তাআলা একভাবে না একভাবে তো সবার রিজিককে রেখেই আছে, রেখে দিয়েছেন, আমাদের একভাবে চলতে হয়, আল্লাহ তাআলা চলান। এখন হুজুরের কাছে আইসা হলো যে কোরআনটাকে আরও সহি করা, আরও সুন্দর কোরআন, সুন্দর করে কোরআন তেলাওয়াত করা, এবং এইখান থেকে ঢাকা শহর থেকে প্রতিযোগিতাগুলো হয়, এই প্রতিযোগিতাকে অংশগ্রহণ করা। দেখা যাবে 2012 সাল যখন, 2011 সাল যখন চলে, তখন মাইমনসিং শহরে এখনো কোরআন সহি শুদ্ধ যে তেলাওয়াতটা তখনও ওইখানে পৌঁছে নাই। আচ্ছা আচ্ছা, সেজন্য হুজুর আমাকে এখানে পাঠাইছেন। ভর্তি হওয়ার পরে 2011 সাল তো আমাকে এক হুজুরের কাছে দিছে পড়ার জন্য। তো হুজুর আমাকে মস্ক করান, মস্ক হলো যে হুজুর আমাদেরকে বারবার একটা আয়াত মানে বারবার রিপিট করে শিখান। তো আমাকে হুজুর যতবারই বলেন আমার ভাই আমি বলি, কিন্তু হুজুরের মতো আমারটা হয় না। তো হুজুর খুব রাগ হয়েছেন, 2 মাস এরকম হুজুর আমার পেছনে অনেক চেষ্টা করছেন। আচ্ছা, কোনোভাবে হুজুরে হয় নাই, হুজুর পারলেন না। তো হুজুর বড় হুজুরের কাছে গেলেন যে হুজুর এই ছেলেকে দিয়ে কিচ্ছু হবে না, আমি একে পড়াইতে পারবো না, এরা অন্য কোথাও দেন। ওখানে তো মাদ্রাসাগুলোতে অনেক ছাত্র, তো হুজুরদের গ্রুপ গ্রুপ ভাগ করা থাকে, আপনি 15 জনকে পড়াবেন, আপনি 15 জনকে পড়াবেন এরকম। আচ্ছা, তো হুজুরের কাছে বিচার দিল, হুজুর আমাকে অনেক বকলেন, কেন হয় না, চেষ্টা কেন করো না। আমি তো বলছি হুজুর আমি তো চেষ্টা করি না, আমার হচ্ছে না। তো হুজুর আয়েক হুজুরের কাছে আমাকে দিলেন, তো ওই হুজুরও 2 মাস চেষ্টা করলো, হলো না। এভাবে 1 বৎসরে 4 জন শিক্ষক গিয়ে হুজুরের কাছে বিচার দিছে, হচ্ছে না ওকে দিয়ে আমার হচ্ছে না, আমরা পারতেছি না। এবার বৎসর চলে গেল, 2012 সালে আমাদের একজন উস্তাদ, আমি হুজুরের কাছেই তারপর পড়া, উমর ফারুক সাহেব, হুজুর বড় হুজুরের কাছে গিয়ে বললেন হুজুর নাজমুল সাকিব তো কোনো হুজুর তো ওনাকে নিচ্ছে না, এই ছেলেটাকে আমার কাছে দেন, আমি দেখি পারি কি না। ও, তো হুজুর আমাকে নিলেন, কোনো স্বাধীনতা ছিল না, একটা ছাত্র যতটুকু স্বাধীনতা থাকা দরকার কোনো স্বাধীনতা আমার ছিল না। আমিও আল্লাহ তাআলা মনটা এরকমভাবে হুজুরের প্রতি মানায় দিছিলেন যে হুজুর যা বলবে তাই মানব।
হুজুর ছাত্র যখন খাইতো খানা খাইতো তখন দেখা যায় আমাদের ছাত্র ভাইদের খানা খেতে সময় লাগে 30 মিনিট, 30 মিনিট সময় থাকে, 10 মিনিট রেস্ট নেবে, 15-20 মিনিট খাবে। তো আমাদেরও 30 মিনিট সময় ছিল, হুজুর আমাকে বলতেন 5 মিনিটে খাবি, বাকি 25 মিনিট আমার পাশে এসে বসে পড়বি। এখন 5 মিনিটে তো অনেক সময় খাওয়া যায় না, দেরি হয়ে যায়, 5 মিনিটের জায়গায় 6-7 মিনিট যখন হইতো হুজুর আমাকে মারতেন। তো আমিও কিছু মনে মনে রাগ হলেও মনে করতাম যে এটাই একদিন সফলতা হবে, মেনে নিতাম, হুজুর যেভাবে বলতেন ওইভাবে মানতাম। বিকালবেলা দেখা যেত অনেক ছাত্ররা খেলাধুলা করে, তো আমার খেলাধুলা বলতে কোনো শব্দ ছিল না, 8 মাস প্রায় এরকমভাবেই যায়, খেলাধুলা ছিল না। হুজুর খুব চাপে রাখতেন, এবং 8 মাস তো আমি বাড়িতেই যাই নাই আমার। যখন 2012 সালে আমি প্রথমে ইন্ডিয়াতে যাব, আমাদের একজন ভাই আছে আমার বড় ভাই, এবং যোগ্যতায় মেধায় ভদ্রতায় সব দিক দিয়ে আমার উপরে, হাফেজ জাকারিয়া ভাই, আন্তর্জাতিক হাফেজ, আমি শুনেছি দেখেছিও প্রচুর। জি, জাকারিয়া ভাই আর আমার মাঝে একটা মোটামুটি ই চলতো যে কে ভালো কে খারাপ। জাকারিয়া ভাই ভালো ছিল, কিন্তু আমি যেদিন মাদ্রাসায় ভর্তি হই তো জাকারিয়া ভাইয়ের নাম অনেক বেশি শুনতাম, সবার মুখে মুখে জাকারিয়া ভাইয়ের নাম, দেখতে দেখতে শুনতেও খুব সুন্দর, তেলাও তো খুব সুন্দর, মাশাআল্লাহ। আমার মনে মনে একটা ওই দিন একটা হিংসা জাগছিল যে আজ থেকে মাদ্রাসায় জাকারিয়া ভাইয়ের নাম হইতো, এখন থেকে দুইজনের নাম হবে, আমার নামও সবার মুখে উঠতে হবে, এই একটা ইচ্ছা স্বপ্ন নিয়ে সামনে আগাচ্ছিলাম। তো 2012 সালে যখন আমি বেঙ্গালুরুতে যাব, তখন প্রায় 6 মাস হয়ে গেল আমার বাসায় যাওয়া হয় না। এটা আমার আমার মায়ের অনেক বড় একটা ত্যাগ ছিল। তো আমি যখন ইন্ডিয়াতে যাব তখন বাসাই হচ্ছিল কে যাবে, জাকারিয়া ভাই যাবে না আমি যাব। তো অনেক চিন্তা চেতনার পর আমাদের উস্তাদ হুজুর বললেন যে নাজমুল সাকিবকে দেও, দেখি নাজমুল সাকিব কী করে। তো আমি যখন ফাইনাল হইলো আমি যাব, তো আমি আম্মুকে ফোন দিলাম যে আম্মু আমি তো ইন্ডিয়া যাব প্রতিযোগিতায়, তোমাকে একটাবার দেখা যাই, 6 মাস হয়ে গেছে এতদিন ধরে বাড়িতে আসি। এটাই কি প্রথম প্রতিযোগিতা? এটাই প্রথম প্রতিযোগিতা। ওকে, মা বললেন যে ইন্ডিয়াতে যাবা, ফার্স্ট হবা, পুরস্কার নিয়ে আসবা, তারপর আমার মুখখানা দেখবা, এর আগে আমার কাছে আসার দরকার। কঠিন মা, আমি তো রাগ, কিছু দোয়া দিবে উল্টা চ্যালেঞ্জ, আমি রাগ, আমি তো আম্মুর প্রতি খুব রাগ। মা বলছে যাওয়া যাবে না, তো যাওয়া যাবে না, থেকে গেলাম। 2 মাস পরে যখন আমি ইন্ডিয়াতে যাই, প্রথম সফর আমার, আমি একেবারে ছোট, তো আমি তো বিমানে উঠতে যাই না, তখন কিছু বলতেও কথা বলতেও জানি না। আব্বু ছিল আর সাথে আমাদের একজন কারি সাহেব ছিলেন, আমরা যাই ওই দেশে। যাওয়ার পরে আমাদেরকে রিসিভ করে গিয়ে দেখি ওই যে বেঙ্গালুরুতে একটা বিশাল বড় মসজিদ, সবচেয়ে বড় মসজিদে, তখন আমাদেরকে ওই মসজিদে নিয়ে যাওয়া হয় প্রতিযোগিতার জন্য। তো আমাকে বলা হয়েছে তোমার সিরিয়াল সবার আগে, তুমি সবার আগে পড়বা। আমি আমি ওনাকে তো আমি মাপচাপ শুরু করে দিছি, বলছি ভাই ভাই দেখেন আমি জীবনেও কোথাও যাই নাই, কোথাও প্রতিযোগিতা দিই নাই, আমি কেমনে প্রশ্ন করে এটাও বুঝি না, আচ্ছা আপনি একটু দয়া করে আমাকে সবার পিছনে দেন, যাতে করে আমি দেখে দেখে শিখতে পারি যে কিভাবে কি করে। তো আমাকে সবার লাস্টে দিস, তো আমি সবাই পড়লো দেখলাম, কিন্তু একজনের পর আমার মতো না, ওদের তাজবির ঠিক নাই, কারো সুর ঠিক নাই, কাউকে প্রশ্ন করলে 2-3টা লুকমা খেয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে মাঝখানে। তো মনের মধ্যে একটা ভরসা পাইলাম যে আমি যদি বিনা টুকে পড়তে পারি তাহলে ইনশাল্লাহ ফার্স্ট হতে পারবো। আর এমনিতেও বাহিরের দেশে গেলে আমাদের দেখা যায় যে প্রথমে আমাদের একটা লিস্টই টানায় দেয় কোন কোন দেশ আসছে। আমাদের বাহিরের দেশে বিশ্ব আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতাগুলোতে প্রায় 109-10 ক্রান্তি আসে। তো ওইখানে একটা লিস্টি টানা দেয়, ওই লিস্টি টানার মধ্যে সবাই এসে এসে দেখে বাংলাদেশ আছে কিনা, বাহিরের দেশের প্রতিযোগীরা এসে দেখে যে বাংলাদেশের ছেলে আছে কিনা। কেন মানে ওরা কি ভয় পায়? ভয় পায়, কারণ আমাদের বাংলাদেশের মতো তেলাওয়াত, এত মান সম্মত তেলাওয়াত এবং এত জয়, আমরা যে এত বিজয় করছি বাইরে দেশ থেকে, এটা অন্য কোনো দেশের নাই। আচ্ছা, অথচ কোরআন নাজিল হয়েছে সৌদি আরবে, সৌদি আরব আরব আমিরাত যে দেশগুলো, ওরা এসে দেখে যে বাংলাদেশের ছেলে আছে কিনা। এটা তো জানাই ছিল না আমার, যদি বাংলাদেশের ছেলে থাকে তাহলে ওরা 1 নম্বর সিরিয়ালটাকে নিজের স্বপ্ন থেকে বাদ দিয়ে দেয়, ও ইন্টারেস্টিং, আমি 1 নম্বর হব এই আশা আর ওরা করে না।
ভেরি ইন্টারেস্টিং, এটা কিন্তু আমার জানা ছিল না, টু বি অনেস্ট। তো ইন্ডিয়াতে যখন হয় তখন আর কি সবার লাস্টে ওরা জানতো না যে আমি আসছি, বাংলাদেশের ছেলে আসছে এটা ওরা জানতো না। আমি যখন স্টেজে উঠি তো আমাকে প্রশ্ন করা হয়, তখন ছিলেন কাবার একজন, কাবার গড়ের যে চাবি রাখেন উনি একজন আরেকজন ইন্ডিয়ান। তো স্বাভাবিকভাবে দেশের প্রতি সবার একটু ভালোবাসা থাকে। তো ইন্ডিয়ার যে বিচারক উনি অনেক চেষ্টা করছেন, কোরআনে আমাদের কিছু আয়াত আছে যে আয়াতগুলো একাধিক জায়গায় আছে, একই রকম আয়াত একাধিক জায়গায়, এটাকে বলা হয় মুতাশাবিহাত। আচ্ছা, আয়াতগুলো তো উনি অনেকগুলো মুতাশাবিহাতের আয়াত আমাকে প্রশ্ন করছেন আটকানোর জন্য। আচ্ছা আচ্ছা, যে আটকানো যায় কিনা তাহলে ইন্ডিয়াকে ফার্স্ট বানাবো, কিন্তু উনি পারেন নাই। তারপর আমি সবগুলো প্রশ্ন বিনা টুকে পড়ি আলহামদুলিল্লাহ। শেষে আমি যখন প্রশ্ন শেষে আমাকে বলা হয় যে আপনার তোমার তেলাওয়াতটা খুব সুন্দর, তুমি মানে নিজে থেকে একটা তেলাওয়াত করো। তো আমি যখন নিজে থেকে তেলাওয়াত করি, আমার তো ছোট্ট সময় আর ওইটা একটা অনেক বড় সফলতা। আমি ওই আমার উপরে টাকা ছিটাইয়া দিচ্ছিল, ও মানুষ উঠে উঠে টাকা ছিটাইয়া দিচ্ছে। তো আমি তো আর টাকা তো আর গুনতে পারবো না আমি, তো আমার একজন লোক যে ছিল উনি এসে টাকা সব গুনে, আমার খাদেম যে উনি পরে আমাদের ওই বিচারকদের হাতে দিছে, ওনারা আমাকে দিছে। রেজাল্ট ঘোষণা হওয়ার পরে আসলে আমরা যখন বাংলাদেশ থেকে বাইরে দেশে যাই, ওটা তো কোনো আন্তর্জাতিক পরীক্ষা ছিল না এশিয়া মহাদেশের ভিতরে, আমরা যখন আন্তর্জাতিক অঙ্গনে যাই আমাদের আমাদের উপরে আমাদের দেশের অনেক বড় একটা দায়িত্ব থাকে। যে আমরা বাংলাদেশে আমার মতো নাজমুল সাকিব হাজারও আছে, আমার থেকে সুন্দর তেলাওয়াত করে এমন ছেলে হাজারও আছে। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনে যখন আমাদের প্রতিযোগিতাগুলো হয় খুব কঠিন হয়, খুব হার্ড হয়, বাহিরের দেশে এত হার্ড হয় না, বাংলাদেশে খুব বেশি হার্ড হয়, এবং এত এত ছেলেদের থেকে একজনকে বাছাই করা হয়। এখান থেকে টিকা মানেই বাহিরের দেশে পুরস্কার পাওয়া, অনেকটা এরকম। ওরে বাবা, বাহিরের দেশে তো অনেক ছেলেদের দেখা যায় 106-109 দেশ জুড়ে হয়, ওইখান থেকে দেখা যায় 80 কিংবা 90 বাদ পড়ে যায়। 90 আমাদের টার্গেটের বাহিরে, যে এদের তেলাওয়াত আমাদের সাথে মানের সাথে মিলবে না, এদেরকে আমরা গুনায় ধরি না। আচ্ছা, 10-15 দেশকে আমরা গুনায় ধরি যে এদের সাথে আমাদের টক্কর হবে। ওকে, মার সাথে এবার দেখা হচ্ছে ফাইনালি, বাড়িতে ঢুকতে দেবে না। হ্যাঁ, মার সাথে দেখা হচ্ছে। তো আমাকে বিশাল বড় একটা ক্রেজ দেয় ট্রফির মতো, বিশ্বকাপের ট্রফি যেমন একটা ক্রেজ দেয়। আর ওইখান থেকে পুরস্কার দেওয়া হয়েছিল আমাকে প্রায় বাংলাদেশি টাকায় 3 লক্ষ মতো। মাশাআল্লাহ, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে, যেটা আন্তর্জাতিকভাবে এটা ইসলামিক ফাউন্ডেশনে হয়, সৌদিতে টিকি, প্রথমে দুবাইতে টিকি। তো দুবাইয়ে টিকার পিছনে আমার ছোট্ট একটা গল্প আছে, সেটা হলো যে ওই দিন আমার খুব জ্বর ছিল প্রায় 102°। সকালবেলা প্রতিযোগিতা আমি যাব, তো হুজুরকে বলতেছিলাম, হুজুর ওই যে খুব মারতেন আর খুব গম্ভীর্য, তো আমার উস্তাদ আবার একটা আমার উস্তাদের একটা ভরসা ছিল আমাদের উপরে, আমার উপরে, আমার আর জাকারিয়া ভাই। তো জাকারিয়া ভাই এক গ্রুপে পড়তেন, আমি এক গ্রুপে পড়তাম। তো আমার উস্তাদ ওই হুজুরের সাথে একদিন কথা কথায় বলতেছিলেন, জাকারিয়া নাজমুল সাকিবের চেয়ে ভালো হাফেজ, তেলাওয়াত ভালো, কিন্তু মনে রাখেন জাকারিয়ার আগে নাজমুল সাকিব বিমানে উঠবে আন্তর্জাতিকভাবে আর কি। আমি উঠছিলাম, তো কিছুদিন পরে দুবাই প্রতিযোগিতা হয়, আমি খুব অসুস্থ ছিলাম। অসুস্থ অবস্থায় ইসলামিক ফাউন্ডেশনে যাই, আমি গিয়ে 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহ, আমার তো অনেক জ্বর, তুমি যদি 10 মিনিটের জন্য জ্বরটা কমায় দেও। আমি প্রতিযোগিতাটা দিয়ে আসি হুজুরের সামনে যেন পড়তে পারি, তারপর তুমি আবার জ্বর দিও। তো আল্লাহ তাআলা দোয়াটা অবশ্যই কবুল করছেন। আমি দেখলাম যে আধা ঘন্টার জন্য আমার শরীরে 1% জ্বরও নাই, মাশাআল্লাহ। তারপর আমি প্রতিযোগিতা দেওয়ার পরে আসা আবার সেই 102 জ্বর, সেই শুয়ে রয়েছি। তারপর আবার দোয়া করলাম যে বাসায় উঠি কিনা, দেখছি যে বাসায় আমার নাম আসছে। তো বাসায় যখন নাম উঠে গেছে, তো বাসায় 8 ছেলে উঠছে, 7 আগে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত, আমি একা নতুন। এখন এইখানে তো কিভাবে আমি টিকবো, এটা সম্ভবই না, ভাগ্যের জুড়ে হয়তো উঠে গেছি এটা ভাবতেছি। তো আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ বাসায় যখন উঠাইছো জ্বরটা একটু কমায় দাও,
আমি আবার এটা পরে আসি, তো আবার পরে আসলাম, আল্লাহ আল্লাহ করতেছি। তো এই আষ্ট সাতজনকে পিছনে ফেলে ওই প্রথম আমি আন্তর্জাতিকভাবে বাংলাদেশ থেকে টিকি। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তারপর তো এর দুই দিন পরেই ছিল সৌদি প্রতিযোগিতা, আমার জ্বর কমে নাই, জ্বর ছিল ওই দিনেও। সৌদি পুরীতে আমি একা টিকি, বাংলাদেশে আমার বড় ভাই আছে একজন আইনুল আরিফিন ভাই, ওনার পরে বাংলাদেশে এত কাছাকাছি দুই তিন দিনের ব্যবধানে আন্তর্জাতিকভাবে দুই দেশে টিকা, এটা আমার রেকর্ড। আর আইনুল ভাইয়ের ছিল দুই তিন মাসের ব্যবধানে। ওখানে যারা বিচারক থাকেন তারা নিশ্চয়ই অনেক বড় প্রোফাইল। হ্যাঁ, ওরা এক একজন এক এক দেশের, ওরা ওনারাও হাফেজ নিশ্চয়ই, ওনারা হাফেজ। এবং ওনাদের বিষয়ে এতটুকু বলতে পারবো যে কোনো লেখাপড়া নাই যেটা ওদের শেষ হয় নাই। ও মানে মানে সব কিছু মাদ্রাসা লাইনের যত লেখাপড়া, শুধু মাদ্রাসা না, জেনারেল লাইনের লেখাপড়া, সব লেখাপড়া হতে হবে। মানে আমার জানা হচ্ছে বাংলাদেশ থেকে কোনো বিচারক থাকেন না বিচারক মন্ডলীদের মধ্যে? বাংলাদেশ থেকে এই পর্যন্ত দুইজন চান্স পাইছিল। আচ্ছা, আমার আমি যখন সৌদি প্রতিযোগিতা দিই তখন একজন চান্স পাইছিল বিচারকের প্যানেলে, প্যানেলে আর আব্দুল হক সাহুজু চান্স পাইছিলেন অনেক আগে। সৌদিতে প্রায় 106টা না 60টা দেশ ছিল। আচ্ছা, ওইখান থেকে বাছাইয়ের পরে 72টা দেশ ছিল, ওই ফাইনালে আমি মানে ফার্স্ট হই। কোরআন নিয়েই পড়াশোনা করেছেন আগাগোড়া, এরপরে আর অন্য কোনো লাইনে পড়াশোনা করেননি বা করার সুযোগ হয়নি? হ্যাঁ, এখন পড়তেছি। এখন পড়তেছেন, কিসে পড়ছেন? এখন মাওলানার লাইনে। ও, এখন তো কিতাব হাফেজ লাইন তো শেষ, এখন তো কিতাব আলেম হব, যেটা আমাদেরকে মাস্টার্স বলে সরকার দিচ্ছে, দাওরা দিচ্ছে, এটা এটা পড়াশোনা করতেছি, এটাও শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। কওমি মাদ্রাসা যেটাকে বলে, কওমি মাদ্রাসা যেটা বলে। মাশাআল্লাহ, অনেক দোয়া থাকলো। তো বাবা তো নিশ্চয়ই খুশি না? বাবা তো চিন্তা করেনি যে আমার ছেলেকে কোরআনের হাফেজ বানাবো, সেটাই ঠিক ছিল? বাবা বাবা যখন হাফেজ হইছি, বিশ্বসেরা হাফেজ হইছি, তখন তো অনেক খুশি। তারপর যখন বিশ্বসেরা হাফেজ, বিশ্বসেরা হাফেজ হই, তখন তো ওনার আরো খুশি। তখন থেকে মানে এক সময় তো অনেক মারতেন, বকা দিতেন, তখন থেকে আর বকা টকা দেন না। আপনার ভাই কয়জন? দুই ভাই, আমি বড়। ভাইদের মধ্যে বড়? জি, ভাইদের মধ্যে বড়, মাশাআল্লাহ। আর বাবা তো এখন বাবার ওইটা না, এখন বাবা সবসময় একটা চাওয়া যে বাবা হাফেজ হইছো, বিশ্বসেরা হাফেজ হইছো, এখন যেন বিশ্বমানের একজন আলেম হতে পারো, খুব দরকার। একজন আলেম না হলে তুমি যে হাফেজ হইছো এটার কোনো মূল্য থাকবে না। আলেম ছাড়া একজন হাফেজ অন্ধের মতো, সেই জন্য আলেম হতে হবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। এটা হলো বাবার শেষ স্বপ্ন, দেখা যাবে এই স্বপ্নের পর আরেকটা স্বপ্ন তুলবে, এবার মুফাসসির হও বা তাফসীর নিয়ে লেখাপড়া করো, মুফতি হও, তখন আরেকটা স্বপ্ন দাঁড়াবে নিশ্চয়ই। না, সে সবগুলো তো ভালো স্বপ্ন, সমস্যা কোথায়? এটা তো অবশ্যই। এই যে এত অল্প বয়সে এত খ্যাতি পেয়ে গেলেন, দেশের জন্য এত বড় অর্জন নিয়ে আসলেন, মানুষজন যখন চিনে ফেলে, এটা কেমন লাগে যে এইটা তো নাজমুল সাকিব, বিশ্বসেরা কোরআনের হাফেজ? আসলে এই খুশিটা তো কখনোই বলে প্রকাশ করা যাবে না। আসলে আল্লাহ তাআলার কোরআন এমন একটা কিতাব, এই কিতাব যদি কেউ ধরে, এই কিতাবকে কেউ ভালোবাসে, এই কিতাবকে কেউ নিজের বুকে ধারণ করে, এই কিতাবের বদৌলতে আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে কোথায় যে উঠায় দিতে পারে, এই কিতাবের কারণে একজনের সম্মান কোথায় উঠে দিতে পারে, এটা আমি মাঝে মাঝে যখন সফরে যাই, বিভিন্ন মাহফিলে যাই, দেখা যায় হাজার হাজার মানুষ এক নজর দেখবে বিদায় বসে থাকে, তাও রাত একটা দুইটা পর্যন্ত, তখন একটু অনুভব করি যে আমি, আমার ভিতরে কোরআন ছাড়া তো কিছু নেই। আপনার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ জিনিসটাই আছে, এইটাই বরং থাকা উচিত। হ্যাঁ, আপনি যে বললেন না আমার ভিতরে কোরআন ছাড়া আর কিছু নেই, কোরআন ছাড়ার দরকার কি? মানে কোরআন ছাড়া তো আসলে আর কিছু নাই। আপনি যদি একজন মুসলমান হিসেবে চিন্তা করেন নিজেকে, তাহলে সর্বোত্তম জিনিসটাই আপনার মধ্যে আছে, আর তো কিছুর দরকার নাই, আলহামদুলিল্লাহ। না, আপনার গল্পটা শুনছিলাম এবং নিজেরও কিছু মেমোরি রিকল হচ্ছিল। আমার বাবাও চেয়েছিল আমি কোরআনের হাফেজ হই, এটা আমার গল্প অনেকেই জানে, কিন্তু সাইমলটেনিয়াসলি কোনো একটা ঘটনার কারণে হওয়া হয় নাই, সেটা একটা অন্য গল্প। তো যাই হোক, আমি খুব অবাক হচ্ছি যে আপনার বাবা মা এত বেশি শক্ত ছিলেন যে কোনোভাবেই হোক আমার ছেলের যেন একটা রেজাল্ট নিয়ে আসে। খুব ভালো, খুব ভালো লাগলো আমার। তো এই যে এখন তো শিখ, এটা কি সবসময় চর্চার মধ্যে রাখতে হয় যে আমি যদি ভুলে না যাই আমাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে, রেগুলার পড়তে হবে? এটা তো অবশ্যই। আরেকটা বিষয় হলো যে কোরআন যারা যখন হেফজ করে, তখন যদি একটা ছেলে খুব মনোযোগ দিয়ে কোরআনটাকে খুব ভালোভাবে ইয়াদ করে ফেলে, দেখা যায় এটা লাস্টিং করে খুব বেশি সময়। আপনার পছন্দের কোনো আইডল আছে দেশের বাইরে যার কোরআন তেলাওয়াত আপনার খুব ভালো লাগে শুনতে? আমি ব্যক্তিগতভাবে কারো কোরআন তেলাওয়াত শুনি না, তবে আমাদের যে আমাদের রাশেদ বিন মাশাআরি, রাশেদ বিন মাশাআরি উনি কুয়েতের একজন,
ওনার তেলাটা খুব পছন্দ করি। হ্যাঁ, আবার দেখা যায় আমি আমি যে আমি যেই তেলাওয়াতটা করি, আমার যে সুর, এটা হলো আমার নিজের একটা সুর। আমি যখন ঢাকাতে আসি, এটা কি খুব আপনি নিজে থেকে এসছে নাকি কারো দ্বারা ইন্সপায়ার হয়েছিলেন? হ্যাঁ, এটা হলো অনেকটাই নিজে থেকে, তবে এটা নিজের ভিতরে একটা মানে আক্ষেপ না ইচ্ছা বলা যায়। কিরকম মানে মানে চ্যালেঞ্জ থেকে বা চ্যালেঞ্জ থেকে? ওকে, আমাদের 2008 সালে কিংবা 2007 সালে একজন ফজদারে বা আদেল ভাই, উনি দুবাইতে ফার্স্ট হয়, তো উনি আদেল ভাই একটা সুরে পড়তেন, আমি আদেল ভাই সুরটা নকল করতাম। তো আমি ক্লাসে বসে বসে চিন্তা করতাম, মানুষ আবার নিজে নিজে সুর কী করে বানায়, এটা আমাকে দেখতে হবে। তো আমাদের আমাদের উস্তাদদের উস্তাদ অনেক বড়, মিশরের একজন কারি মিনসাবি, ওনার তেলাওয়াতটা আমি সবসময় নকল করতাম। আচ্ছা, ওনার তেলাওয়াতটা একবার সাজা সুজা, কোনো সুর নাই ওনারটার মধ্যে। তো আমি চিন্তা করলাম যে দেখি না নিজে কোনো সুর বানাইতে পারি কিনা। তো আমি ক্লাসে বসে ওনার সুরটাকে বারবার ই করতাম, ইম্প্রোভাইজ করতাম, মাঝে মাঝে ভ্যাং গাইতাম, মানে সুর আসে না কেন, আচ্ছা একটু ভাঙ্গা দেওয়ার চেষ্টা করতাম। তো এইভাবে করতে করতে দেখা যায় একদিন আমার একটা সুর হয়ে যায়, মানে নিজের মধ্যে একটা এসে, নিজের মধ্যে একটা সুর হয়ে যায়। যে ভাঙ্গাগুলো আমার উস্তাদ বলছেন যে আমি এই ভাঙ্গা কোনো কারি সাহেবের কাছ থেকে শুনি নাই এবং এই সুর কোনো কারি সাহেবের নাই। এটা আমি বলতেছিলাম যে বাংলাদেশে ওর তেলাওয়াত, আমি আমি জানি না, এক একজনের কান এক এক রকম, যে বাংলাদেশে যে কোনো কারি কিংবা যে কোনো হাফিজ তেলাওয়াত করলে বোঝা যায় এটা যে বাংলাদেশে কোনো একজন হুজুর তেলাওয়াত করছেন, কিন্তু ওরটা আমি প্রথম শুনে একটু অন্যরকম হয়ে গিয়েছিলাম, যেটা কি বাংলাদেশে কোনো ছেলে করছে? হি ইজ রিয়েলি ডিফারেন্ট। আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দ রাদাল কুর্দি, রাদাল কুর্দির তেলাওয়াত শুধু আমার না, আমি মনে করি যে ওর যে কিছু মানে সুরা বা কিছু নামাজের যে তেলাওয়াত যেগুলো রিভিউ হয়েছে সারা দুনিয়াতে, এত রিভিউ মনে হয় কোনো ভিডিও হয়নি। হ্যাঁ, ওনাকে আমি চিনি। আচ্ছা, ওনার তেলাওয়াত শুনি। মাশাআল্লাহ, আপনি পড়াশোনা করছেন, আমাদের জন্য দোয়া থাকবে, আমাদের পক্ষ থেকে দোয়া থাকবে যে ও যেন বড় আলেম হয় এবং ও যে লাইনে এসছে ওর পরিবারের ইচ্ছায় সেখানে যেন পরিপূর্ণ সেবাটা দিতে পারে, ইসলামের যে সেবাটা সেটা যেন দিতে পারে। এই ভিডিওটা স্পেশালি স্পন্সর করছে ঘুড়ি লার্নিং.com, এখানে একটু বলে নেই, ওরাই আসলে বেসিক্যালি ওকে এখানে আনার সুযোগ করে দিয়েছে। সুতরাং আমি ঘুড়ি লার্নিং.com কে অনেক বেশি ধন্যবাদ জানাবো এবং ঘুড়ি লার্নিং.com কে নিয়ে নতুন করে বলার কিছু নেই, অনেকদিন ধরেই আমি এদের প্রমোশন করি। এরা বেসিক্যালি ওয়েবে বসে আপনি অল্প পয়সা দিয়ে কিভাবে আপনি আপনার স্কিল ডেভেলপ করতে পারবেন, সেটা যে কোনোভাবে হতে পারে, ইংলিশ লার্নিং থেকে শুরু করে গ্রাফিক ডিজাইন বা ইন্টারনেটে যেসব ধরনের কাজ করা হয় সে ধরনের কাজগুলোতে আপনি কিভাবে ডেভেলপ করতে পারবেন সেটার উপরে এরা কাজ করছে। এবং রিসেন্টলি এরা কোরআন শিক্ষার উপরেও কাজ করছে খুবই নামমাত্র মূল্যে। তো সেখানে ওরা চাচ্ছিল যে এমন একজনকে এখানে প্রমোট করা হোক বা এমন একজনকে তুলে ধরা হোক যিনি বাংলাদেশকে সারা বিশ্বের দরবারে রিপ্রেজেন্ট করেছেন। এবং সেখানে নাজমুস সাকিবকে অনেকেই চেয়েছেন, ওরা মোটামুটি একটা সার্ভেও করেছে এবং আমরা খুবই খুশি যে আমাদের খুব প্রিয় একজন মানুষকে আজকে আমরা আমাদের অনুষ্ঠানে উপস্থাপন করতে পেরেছি। এবং আমি আবারও বলছি, কোরআন নিয়ে যারা বিশ্বের দরবারে গিয়েছেন বাংলাদেশের পক্ষ থেকে, যারা অর্জন করে নিয়ে এসেছেন, তাদের আমার যতটুকু সামর্থ্য আছে, স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের ব্যানারে যতটুকু সামর্থ্য আছে, আমার সামর্থ্য খুব একটা বেশি না, আমার সোশ্যাল মিডিয়াতে 150,000-এর কাছাকাছি ফলোয়ার আছে যারা দেখেন আমার কন্টেন্টগুলো, তো তাদের কাছে অন্তত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমার কোনো কৃপণতা থাকবে না। এই ছোট্ট অফিসের দরজা আপনাদের জন্য সবসময় খোলা আছে আলহামদুলিল্লাহ। তো আমরা সবাই মিলে একটু শুনি আপনার তেলাওয়াতের জন্য আমরা অপেক্ষা করছিলাম। আর প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি বলবো যে এই ভিডিওর ওপরে লিঙ্কটা দেওয়া আছে ঘুড়ি লার্নিং.com এ, আপনারা চাইলে যারা কোরআন শিখতে চান বেশ কিছু ভিডিও আছে ওদের ওয়েবসাইটে, খুব নামমাত্র মূল্যে আপনারা শিখতে পারেন এবং এই লিঙ্কে গিয়ে আপনারা ক্লিক করলে আপনারা ওখানে রেজিস্ট্রেশন করতে পারবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء
আল্লা তাগাও ফিল মিজান وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم ما شاء الله ما شاء الله امي অনেক বেশি কৃতজ্ঞতা জানাই যে আপনি এসেছেন আমাদের স্টুডিওতে এবং আপনার যেমন একটু ইচ্ছা ছিল আমাদেরও ইচ্ছা ছিল দুইজন মানুষকে আল্লাহ এক করার তৌফিক দিয়েছে আমিন এবং আমরা লাখ লাখ মানুষের কাছে আপনার কথাটা আজকে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ এবং যারা কোরআন শিখতে চান বিশেষ করে নাজমুস সাকিবের মতো হাফিজ হতে চান তারা নিশ্চয়ই ওর জীবন থেকে কিছুটা হলেও ধারণা পেলেন যে আসলে কি পরিমাণ পরিশ্রম কি পরিমাণ ডেডিকেশন কি পরিমাণ ধৈর্য শক্তি নিয়ে তারপরে লেগে থাকতে হয় তো নাজমুস সাকিব ইনশাল্লাহ বাবার যে ইচ্ছা আছে অনেক বড় আলেম হবেন সেটার জন্য আমরা সবাই মিলে দোয়া করি ইনশাল্লাহ অবশ্যই সকলে আমার জন্য দোয়া করবেন আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া আমি নাজমুস সাকিবের জন্য অনেক বড় কিছু জি প্রিয় দর্শক এবং শ্রোতা আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ghorilearning.com কে যারা এত চমৎকার একটা ভিডিও বানানোর সুযোগ আমাদেরকে করে দিল দিস ইজ আ প্রমোশনাল ভিডিও থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সবার জন্য দোয়া করে সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম